नमस्कार, डिसकवरिंग एडुकेशन फॉर बेसिक चैनल आज के विषयटी आलोचना करब आलोचना हो से विषयटी होच्छे एस्पेक्ट्स एंड इम्पोर्टेंस ऑफ फ्लिप लर्निंग की गुरुत्वपूर्ण एस्पेक्ट्स रोचे की गुरुत्वपूर्ण दिक रोचे एवं फ्लिप लर्निंग क्यों गुरुत्वपूर्ण ये दुटी विषय सम्पर्के आज के आलोचना करब। प्रथम इनिशियलि फ्लिप लार्निंग सम्पर्के एकटु प्रारम्भिक धारणा गठन करे नेওয়া दरकार। फ्लिप शब्दटी चारटि गुरुत्वपूर्ण प्रक्रिया बा चारटि गुरुत्वपूर्ण डायमेंशनेर समन्वये गड़े उठा एकटि मडार्न अप्रोच अफ लार्निंग। लार्निंग एर एकटि गुरुत्वपूर्ण मडार्न अप्रोच एखाने जेमन बला हयेछे एफ जेटाके बला हच्छे रिप्रेजेंट करछे फ्लेक्सिबिलिटी, एल এটিকে বলা হচ্ছে লার্নিং কালচার ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট লার্নিং কালচার, আই ইন্টেনশনাল কন্টেন্ট, পি প্রফেশনাল এডুকেশন। এই চারটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় রয়েছে, যে চারটি গুরুত্বপূর্ণ বিষয় এর সমন্বয়ে একটি নতুন আধুনিককালে শিক্ষা প্রক্রিয়ায় এক নতুন ধরনের শিখন কৌশল বা শিখন মডেল বা লার্নিং মডেল হিসেবে ফ্লিপ লার্নিংয়ের গুরুত্ব প্রতিষ্ঠা পেয়েছে। সমগ্র বিশ্বজুড়ে একবিংশ শতাব্দীর প্রথম এবং দ্বিতীয় দশকে এই ফ্লিপ লার্নিং সিস্টেম এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে যথাযথ গবেষণা এবং অনুশীলনের কাজ শুরু হয়ে গেছে এবং চলছে। তো যাই হোক, ফ্লিপ কথাটি ফ্লিপ লার্নিংয়ের যে প্রারম্ভিক ধারণায় আমরা বলব, এটি হচ্ছে এমন একটি লার্নিং মডেল, যে লার্নিং মডেলে যে পরিবেশ ঠিক করা হবে লার্নিংয়ের জন্য বা টিচিংয়ের জন্য সে পরিবেশটা হবে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল কথাটির অর্থ হচ্ছে সে পরিবেশে, সে লার্নিং পরিবেশে কোনো প্রকারের রিজিডিটি থাকবে না, কোনো রকমের অবস্ট্যাকলস বা ব্যারিয়ার্স থাকবে না। তো এই রিজিডিটি বা অবস্ট্যাকলসগুলোকে অ্যাভয়েড করে একটি এমন এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টটা হবে ফ্লেক্সিবল, একটা ফ্লেক্সিবল এনভায়রনমেন্টে যখন লার্নিং সম্পন্ন হবে সেই লার্নিং প্রক্রিয়াকে ফ্লিপ লার্নিং বলে বিশেষিত করা হয়। দ্বিতীয় যে বিষয়টি বলা হলো সেখানকার, অর্থাৎ ফ্লিপ লার্নিংয়ের আর একটি গুরুত্বপূর্ণ সেগমেন্ট হিসেবে বা বিবেচ্য বিষয় হিসেবে যেমন বলা হচ্ছে লার্নিং কালচার। এখানে ফ্লেক্সিবিলিটি থাকবে এবং সেই ফ্লেক্সিবিলিটি বা লার্নিং এনভায়রনমেন্টে ফ্লেক্সিবিলিটি থাকবে, কিন্তু সেই ফ্লেক্সিবিলিটিটা যেন যথার্থভাবে লার্নিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য হয়। লার্নিং প্রসেসকে, লার্নিংয়ের কাজটিকে যথার্থরূপে পরিচালন করার ক্ষেত্রে এই ফ্লেক্সিবিলিটির বিষয়টি কিন্তু মেনটেন হবে। অর্থাৎ এখানে যে কথাটি বলা হচ্ছে বারবার সেটি হচ্ছে এই ফ্লেক্সিবিলিটি শুড বি মেনটেন, বা এই ফ্লেক্সিবিলিটির জায়গাটিকে যেখানে গুরুত্ব দেওয়া হবে বা এম্ফাসাইজ করা হবে, মূলত লার্নিংয়ের যে কালচার বা লার্নিংয়ের প্র্যাকটিস বা লার্নিংয়ের যে বিষয়বস্তুগুলি সেগুলি সবসময় সে ফ্লেক্সিবল এনভায়রনমেন্টে সম্পন্ন হবে। অর্থাৎ শুধুমাত্র এনভায়রনমেন্ট ফ্লেক্সিবল হলো কিন্তু লার্নিং সম্পন্ন হলো না, তা কিন্তু এই মডেল সাপোর্ট করছে না। এখানে বলা হচ্ছে এই ফ্লেক্সিবিলিটিটা কেন দরকার, না তো ফ্লেক্সিবিলিটিটা দরকার লার্নিংয়ের জন্য। সবসময় লার্নার এবং টিচারের মধ্যে একটা অ্যাপ্রোপ্রিয়েট কমিউনিকেশন বা অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারাকশনের মাধ্যমে, যাতে তাদের লার্নিং এবং টিচিংয়ের কাজটি যথাযথভাবে সম্পন্ন হয়, সে বিষয়টিকে রেগুলেট করার জন্য, সে বিষয়টিকে ফোকাস করার জন্য এই ফ্লিপ লার্নিংয়ের বিশেষ গুরুত্ব আমরা দেখতে পাই, বা আমরা লার্নিং কালচারের একটি প্রয়োজনীয়তা অনুভব করতে পারি। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আই ইন্টেনশনাল কন্টেন্ট। লার্নারের কাছে শুধুমাত্র অবজেক্টিভ ঠিক করা থাকবে, কোর্স কারিকুলাম ঠিক করা থাকবে, কিন্তু সে কোর্স কারিকুলামকে মিট করার জন্য বা কারিকুলামের অবজেক্টিভকে ফুলফিল করার জন্য কী ধরনের কন্টেন্ট অনুশীলন করা দরকার বা কী ধরনের কন্টেন্ট ফোকাস করা দরকার, সে বিষয়টিকে কিন্তু এখানে বিশেষরূপে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ কন্টেন্ট নির্বাচনের বিষয়টিও কিন্তু ইন্টেনশনাল হবে, অর্থাৎ নিজের মতো করে ঠিক করা হবে। সেজন্য বলা হচ্ছে কন্টেন্ট সিলেকশন যেমন টিচার রেগুলেটেড হবে না, টিচার কন্ট্রোলড হবে না, লার্নার কিন্তু লার্নারের চয়েস বা নিডস অনুসারে সেই সমস্ত লার্নিং কন্টেন্টগুলো কিন্তু ঠিক করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রফেশনাল স্কিল, এই কাজগুলি করার জন্য টিচার কিন্তু যথাযোগ্য কর্মদক্ষতার পরিচয় দেবেন, এবং তিনি সবসময় নিজেকে ডিসিপ্লিন ওয়েতে পাংচুয়ালি
নিজের দায়িত্বটুকু যথার্থরূপে পালন করবেন। এরপরে আমরা এই বিষয়গুলি সম্পর্কে আমরা স্পষ্টভাবে দেখে নেব। এখানে ফ্লিপ লার্নিং এর যে সমস্ত ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস রয়েছে সেগুলি হচ্ছে এরকম, যেটি নিয়ে অলরেডি আমরা আলোচনা শুরু করে দিয়েছি। ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট, ফ্লেক্সিবল এনভায়রনমেন্টের মধ্যে আমরা আরও কয়েকটি বিষয় আমরা যোগ করব। সেটি হচ্ছে এই ফ্লেক্সিবিলিটি কেন দরকার, ফ্লেক্সিবিলিটি কেন দরকার। ফ্লেক্সিবিলিটি দরকার যে সমস্ত ট্র্যাডিশনাল টিচিং লার্নিং সিস্টেম রয়েছে সেই টিচিং লার্নিং সিস্টেমের মধ্যে যে সমস্ত সমস্যাগুলি সাধারণভাবে লার্নারদেরকে লেস অ্যাক্টিভ, লেস পার্টিসিপেটিভ, লেস অ্যাটেন্টিভ, লেস কমিউনিকেটিভ করে তোলে, সেই প্রবলেমগুলোকে অ্যাভয়েড করার জন্য, সেই প্রবলেমগুলোকে বাইপাস করানোর জন্য এই ফ্লেক্সিবিলিটির দরকার রয়েছে। অর্থাৎ বলা হচ্ছে, যদি আমরা বলি যেটি নর্মাল বা একটা সাধারণ ক্লাসরুম সিচুয়েশনে লার্নার কেন কমিউনিকেটিভ হতে পারে না, এখানে যেমন প্রথম এই প্রশ্নটির উত্তর হিসেবে কতগুলি তথ্য উঠে আসে, কতগুলি বিষয় উঠে আসে যে লার্নার কমিউনিকেটিভ হতে পারে না, তার কারণ হলো অনেক সময় যে মেসেজ টিচার লার্নারের কাছে প্রোভাইড করছেন বা সেন্ড করছে বা পাঠাচ্ছেন বা ইনস্ট্রাকশান পাঠাচ্ছেন, সেই মেসেজের মেসেজ সেন্ডিংয়ের ক্ষেত্রে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজের বা ভাষার যে স্ট্রাকচার বা প্যাটার্ন বা তার প্রেজেন্টেশন সেটি কিন্তু অনেক সময় লার্নারের কাছে কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না। কারণ আমাদের মনে রাখা দরকার প্রত্যেকটি লার্নারের সাইকোলজিক্যাল এবিলিটি সমান নয়। একই রকমভাবে একজন লার্নারের সাইকোলজিক্যাল এবিলিটির সাথে টিচারের সাইকোলজিক্যাল এবিলিটি বা স্টেটের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তাহলে এখানে বলা হচ্ছে যে লার্নিং কার হবে, শিক্ষকের হবে না শিক্ষার্থীর হবে? উত্তরটি হলো শিক্ষার্থীর লার্নিং হবে। তাহলে শিক্ষার্থীর যেহেতু লার্নিং হবে, তাহলে সেই লার্নারের এর যে সমস্ত এক্সপেকটেশন রয়েছে বা রিসিভিং পাওয়ার রয়েছে বা ইনিশিয়াল যে ক্যাপাবিলিটি রয়েছে সেগুলোর উপর ভিত্তি করে সেগুলোকে ফোকাস করার মাধ্যমে তাদের লার্নিংয়ের কাজটি সম্পন্ন হওয়া প্রয়োজন বা সম্পন্ন হওয়া উচিত। সেই জন্যই বলা হচ্ছে যে লার্নার বলে দেবে, লার্নার ঠিক করে দেবে কোন বিষয়টা পড়তে চায়, যেটি এখানে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আমরা যে তৃতীয় ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টটি, সেটা হচ্ছে ইন্টেনশনাল কন্টেন্ট, যে তিনি সে কী শিখতে চায় এবং কীভাবে শিখতে চায় এবং কতটা শিখতে চায়, এই বিষয়টি কিন্তু যেন লার্নার ঠিক করতে পারে, লার্নার যাতে সেটাকে স্পষ্টভাবে প্রতিষ্ঠা করতে পারে, সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই বলা হচ্ছে ফ্লেক্সিবিলিটি দরকার কেন, না তো লার্নারকে অ্যাক্টিভ করার জন্য। লার্নার অ্যাক্টিভ হওয়ার পিছনে কী কী সমস্যা থাকছে? অনেক সময় তার ভাবনাগুলোর সাথে শিক্ষকের ভাবনাগুলোর মধ্যে ইন্টিগ্রেশন বা তাদের মধ্যে কানেক্ট কী বলছে অ্যাসিমিলেশন করা সম্ভব হয়ে ওঠে না। এই অ্যাসিমিলেশন না করার পিছনে অনেক কারণ থাকতে পারে, তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই হতে পারে, কিংবা তার যে সোশিও কালচারাল লেভেলে সে বসবাস করে সে সোশিও কালচারাল লেভেলে সেই ধরনের ঘটনা বা সেই ধরনের বিষয়বস্তুগুলি কোনোদিনও সে ফেস করেনি বা অনুভব করেনি বা শোনেনি, এমনও ঘটনা হতে পারে। তো এরকম বিভিন্ন রকম কারণের জন্য তারা কিন্তু লেস অ্যাটেন্টিভ যেমন হয়, লেস অ্যাক্টিভ হয়, লেস কমিউনিকেটিভ হয়, লেস ইন্টারঅ্যাক্টিভ হয়, লেস পার্টিসিপেটিভ হয়। তাহলে এই সমস্যাগুলি সমাধান করার জন্য, এই সমস্যাগুলিকে উপেক্ষা করার জন্য, যাতে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে স্বতঃস্ফূর্তভাবে অ্যাক্টিভ করতে পারে, কমিউনিকেটিভ করতে পারে, ইন্টেনশন অ্যাটেন্টিভ করতে পারে, হ্যাঁ পার্টিসিপেটিভ করতে পারে, তার জন্য শিক্ষক মহাশয় তার যে লার্নিংয়ের যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টের মধ্যে ফ্লেক্সিবিলিটি নিয়ে আসবেন, কিংবা এডুকেশন সেক্টরে যে সমস্ত স্টেক হোল্ডার রয়েছে তারা এই ফ্লেক্সিবিলিটিটাকে এস্টাবলিশ করার জন্য নিজেদের মতো নিজেদের ভূমিকা পালন করবেন। দ্বিতীয় যে বিষয়টির কথা বলা হয়েছে এখানে লার্নিং কালচার, এখানে লার্নিং কালচার কথাটি হচ্ছে যে এখানে যে ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট, সে ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট থাকবে, সে ফ্লেক্সিবল এনভায়রনমেন্টে লার্নার কিন্তু কী করবে, লার্নার তার ইন্টেনশনাল কন্টেন্টগুলো, এর পরে যেটি অ্যাসপেক্টস রয়েছে ইন্টেনশনাল কন্টেন্ট, সেই ইন্টেনশনাল কন্টেন্টগুলোকে যথাযথভাবে যেমন নির্বাচন করবে এবং সেগুলিকে ফোকাস করবে, সেগুলিকে যথার্থভাবে প্র্যাকটিস করবে, সেগুলিকে
ভালোভাবে অধ্যয়ন করার জন্য, সেগুলিকে অনুশীলন করার জন্য, সেগুলি জানার জন্য, বোঝার জন্য, বিশ্লেষণ করার জন্য শিক্ষক মহাশয়কে তিনি স্বতঃস্ফূর্তভাবে, অর্থাৎ লার্নাররা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষক মহাশয়ের হেল্পকে সিক করবে বা তাদের কাছ থেকে সাহায্য প্রত্যাশা করবে কন্টিনিউয়াসলি। এমনটা নয় যে ফ্লেক্সিবিলিটি থাকার জন্য তারা যেমন যেমন ইচ্ছা তেমন কাজ করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, তা নয়। সেখানে থাকবে যে লার্নিং বা এডুকেশনের যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভসগুলোকে যথার্থরূপে পূরণ করার জন্য বা ইনস্ট্রাকশনাল অবজেক্টিভসগুলোকে যথার্থভাবে পূরণ করার জন্য, সে অবজেক্টিভসগুলোকে পূরণ করার জন্য লার্নার কিন্তু সবসময় সচেতনভাবে তিনি কিন্তু নিজের থেকে বিভিন্ন রকমের অ্যাসিস্ট্যান্সগুলো, ছাত্ররা বা লার্নাররা নিজের থেকে স্বতঃস্ফূর্তভাবে অ্যাসিস্ট্যান্সগুলো টিচারের কাছ থেকে কিন্তু এক্সপেক্ট করবে বা টিচারের কাছ থেকে প্রত্যাশা করবে। এর ফলে কী হবে, অবিরাম আমরা দেখতে পাবো যে এই সিস্টেমের মধ্যে শিক্ষক সবসময় তাদের পছন্দমতো বিষয়গুলি বা জ্ঞানগুলি, অর্থাৎ ছাত্রদের যে পছন্দমতো বিষয় জ্ঞানগুলি, সেগুলোকে এক্সপ্লোর করার জন্য উপযুক্ত এবং অ্যাডভান্স লেভেলে ইনফরমেশন বা নলেজ প্রোভাইড করবেন। এবং লার্নার যদি কোনো মাস্টারমশাইকে বলেন বা শিক্ষককে বলেন যে এগুলিকে অ্যাডভান্স লেভেল, বেসিক্যালি অ্যানালাইটিক লেভেল বা সিনথেটিক লেভেল বা ইভ্যালুয়েশন লেভেলে যদি জানতে চায়, বিশ্লেষণ করতে চায়, বুঝতে চায়, তাহলে লার্নার শিক্ষক মহাশয় সেরকম কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটি লার্নারকে ফোকাস করবে এবং প্রত্যেকটি লার্নারকে সেরকমভাবে শেখাবে। এর ফলে কী হবে, একটি কন্টিনিউয়াস একটা কালচার তৈরি হবে, একটা প্র্যাকটিস শুরু হবে। এখানে বেসিক্যালি লার্নিং কালচার কথাটির অর্থ হচ্ছে এখানে কন্টিনিউয়াস বা এফেক্টিভ প্র্যাকটিস অফ টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস। টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস যা রয়েছে সেগুলি হচ্ছে কন্টিনিউয়াসলি সেখানে প্র্যাকটিস হবে, সেখানে সেই ইনিশিয়েশন কিন্তু লার্নারের দিক থেকে আসবে, স্টিমুলেশন কিন্তু লার্নারের দিক থেকে আসতে হবে। ফলস্বরূপ কী হবে, তারা কিন্তু অনেক বেশি অ্যাটেন্টিভ হবে, অনেক বেশি অ্যাক্টিভ হবে, অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে। এই বিষয়গুলি এখানে বলা হয়েছে। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম তিনটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টসের কথা, ইন্টেনশনাল কন্টেন্ট। এই ইন্টেনশনাল কন্টেন্টটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোনো লার্নার যদি মনে করে যে কোনো একটি বিষয়ের এমন দিক রয়েছে যে দিকটি শিক্ষক মহাশয় হয়তো ঠিকঠাকভাবে ফোকাস করতে পারলেন না বা মিস করে গেলেন, লার্নার তখন নিজের থেকে জানিয়ে দেবে যে সেই মিস করা যে দিকটি রয়েছে নলেজের, সে মিস করা দিকটি সম্পর্কে জানতে চান বা সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে চান। তখন শিক্ষক মহাশয় কিন্তু সেই বিষয়ে কিন্তু লার্নারকে শেখাবে এবং তাকে সেই বিষয়ে বিভিন্ন রকম তথ্য সরবরাহ করবে। এই কাজগুলি করার জন্য এরপরে যে চতুর্থ গুরুত্বপূর্ণ যে অ্যাসপেক্টসই রয়েছে সেটি হচ্ছে প্রফেশনাল কন্টেন্ট। এই কাজগুলি করার জন্য শিক্ষক মহাশয় কিন্তু সবসময় আপডেট থাকতে হবে এবং বিভিন্ন প্রফেশনাল যে সমস্ত কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো, প্রফেশনাল এডুকেশনগুলো কিন্তু তিনি যথার্থভাবে ডিজাইন করবেন বা অর্গানাইজ করবেন। প্রফেশনাল কন্টেন্ট বলতে এখানে সাধারণভাবে বলা হচ্ছে যে লার্নার যেরকমভাবে চাইছে ঠিক সেরকমভাবেই তিনি বলবেন। সেক্ষেত্রে তিনি নিজের পছন্দ অপছন্দের জায়গাগুলিকে বেশি করে ফোকাস করবেন না, তিনি লার্নার যা চাইবে, লার্নার যেভাবে চাইবে, এই যে লার্নারের যা যে এক্সপেকটেশান, লার্নারের যে নিড, সেই নিডকে যথার্থভাবে ফোকাস করবেন এবং সেই নিডকে ফুলফিল করার জন্য যতটুকু যে পরিমাণে তা কোয়ান্টিটির বা কোয়ালিটির পরিপ্রেক্ষিতে যতটা দেওয়া দরকার ততটাই তিনি কিন্তু তাদেরকে প্রোভাইড করবে নলেজ বা এক্সপিরিয়েন্স। এবং পাশাপাশি এই কাজগুলি কীভাবে করা যেতে পারে সেই বিষয়ে কিন্তু শিক্ষক মহাশয় সবসময় নিজেকে আপডেট করবেন। এই বিষয়গুলি কিন্তু ফ্লিপ লার্নিংয়ের গুরুত্বপূর্ণ অ্যাসপেক্টস হিসেবে বিবেচিত। এরপরে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুরুত্ব। ফ্লিপ লার্নিংয়ের কী গুরুত্ব রয়েছে, ফ্লিপ লার্নিং ইন এডুকেশন শিক্ষাক্ষেত্রে আমাদের ফ্লিপ লার্নিংয়ের কী গুরুত্ব রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে সেটি সম্পর্কে আমরা এবার আলোচনা করব। প্রথম যে গুরুত্বের জায়গাটি এখানে রয়েছে সেটি হচ্ছে এফেক্টিভ টু মিট দ্য এডুকেশনাল এইমস। আমরা জানি শিক্ষার লক্ষ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয়, এই লক্ষ্যের উপর সামাজিক এক্সপেকটেশান, ন্যাশনাল এক্সপেকটেশান কিন্তু পূরণ করার একটা সুযোগ রয়েছে বা ন্যাশনাল এবং সামাজিক এক্সপেকটেশান, ইন্ডিভিজুয়াল এক্সপেকটেশান বা তাদের যে নিড বা অ্যাসপিরেশান রয়েছে সেগুলি কিন্তু এই এইমসের মধ্যে ইনবিল্ড অবস্থায় থাকে।
অর্থাৎ বলা হয় যে শিক্ষার লক্ষ্য যদি যথার্থভাবে পূরণ হয় তাহলে কি হবে, তাহলে যেটা হবে সে ব্যক্তির যে জীবনের লক্ষ্য সেই লক্ষ্যটা যথার্থভাবে পূরণ হবে। সমাজের যে প্রত্যাশা সে সমাজের প্রত্যাশা বা চাওয়া পাওয়ার জায়গাগুলিকে পূরণ হবে। একই রকমভাবে রাষ্ট্রের যে এক্সপেকটেশন সে রাষ্ট্রের কিন্তু এক্সপেকটেশনও যথার্থভাবে ফুলফিল হবে। তাই বলা হচ্ছে এডুকেশনাল এইমস হচ্ছে এরকম একটি এনকোডেড অ্যাসপেক্টস অফ এডুকেশন সিস্টেম, যে এনকোডেড অ্যাসপেক্টসের মধ্যে বিভিন্ন রকমের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের যে চাওয়া পাওয়া এবং প্রয়োজন বোধ তা কিন্তু সেখানে ইনবিল্ড অবস্থায় থাকে। এই ফ্লিপ লার্নিং হচ্ছে এমন একটি মডার্ন টিচিং লার্নিং মডেল, যে টিচিং লার্নিং মডেলটি এই এডুকেশনাল এইমসগুলিকে যথার্থভাবে ফুলফিল করতে সাহায্য করবে বা কার্যকরী রূপে সেটা মিট করতে সাহায্য করবে। কীভাবে? এটি একটি ইনোভেটিভ মডেল, এটি একটি মডার্ন মডেল, এটি একটি ফ্লেক্সিবল মডেল। এই মডেলের মূল উদ্দেশ্যই হচ্ছে লার্নারকে অ্যাক্টিভ করানো, এর মূল উদ্দেশ্যই হচ্ছে লার্নারকে কমিউনিকেটিভ করানো, ইন্টারঅ্যাক্টিভ করানো। আর আমরা জানি যদি কেউ অ্যাক্টিভ হয়ে কোনো কাজ করে তাহলে সেই কাজের মধ্যে কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পায়। যদি কোনো কাজ কম অ্যাক্টিভ হয়ে বা লেস এফেক্টিভ হয়ে কাজ করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় বা কাঙ্ক্ষিত কিন্তু ফল পাওয়ার সম্ভাবনা থাকে না, অনেকটাই কম থাকে। তাই এখানে বলা হচ্ছে এডুকেশনাল এইমসগুলোকে মিট করার জন্য লার্নারকে এফেক্টিভ করানো দরকার, হাইলি পার্টিসিপেটিভ করানো দরকার, অ্যাক্টিভ করানো দরকার, এবং ফ্লিপ লার্নিংয়ের যে সমস্ত প্যারামিটার বা ডাইমেনশন বা অ্যাসপেক্টস রয়েছে সেই অ্যাসপেক্টসগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন লার্নারকে কিন্তু হায়ার লেভেলে ইন্টারঅ্যাক্টিভ, হায়ার লেভেলে অ্যাটেন্টিভ, হায়ার লেভেলে অ্যাক্টিভ হতে সাহায্য করে। এর মধ্য দিয়ে কিন্তু শিক্ষার লক্ষ্যটিকে যথার্থভাবে পূরণ করা যায়। দ্বিতীয় ক্ষেত্রে যে বিষয়টি বলা হয়েছে তা হচ্ছে এফেক্টিভ টু ডেভেলপ দ্য রেট অফ স্টুডেন্টস পার্টিসিপেশন। তাহলে প্রত্যক্ষভাবে বলা যেতে পারে ফ্লিপ লার্নিংয়ে যে সমস্ত ডিরেকশান বা যে সমস্ত পলিসিগুলোকে মেনটেন করা হয় সে পলিসিগুলো মেনটেন করার জন্য মূলত লার্নারদের কিন্তু পার্টিসিপেশন রেট বৃদ্ধি পায়। তারা কিন্তু অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিতে বা তারা ক্লাসরুম অ্যাক্টিভিটিতে কিন্তু তারা সে ফ্লেক্সিবল এনভায়রনমেন্টের তারা কিন্তু কমপ্লিটলি পার্টিসিপেট করতে আগ্রহ প্রকাশ করে বা পার্টিসিপেট করে। তারা যখন 100% পার্টিসিপেট করার একটা ইন্টেনশন তাদের মধ্যে দেখতে পাওয়া যায়, তারা তাদের নিজের তাগিদে, তারা তাদের নিজের প্রয়োজনে যেহেতু অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে, ফলস্বরূপ কী যেটা প্রমাণিত হয় তাদের মধ্যে অ্যাক্টিভনেস হাই হয়ে যায়, উচ্চ পর্যায়ের হয়ে যায়, তাদের মধ্যে ইন্টারাকশান করার প্রবণতা তাদের মধ্যে অনেক বেশি বৃদ্ধি পায়। এই ইন্টারাকশান করার প্রবণতা, তারপরে তাদের মধ্যে যে সমস্ত অ্যাক্টিভ হওয়ার প্রবণতা এবং তাদের মধ্যে কমিউনিকেটিভ মাইন্ডসেট তৈরি হওয়ার প্রবণতা তৈরি হওয়ার জন্য তারা কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু পার্টিসিপেট করতে শুরু করে। তাহলে স্টুডেন্টস পার্টিসিপেশন রেট কিন্তু বৃদ্ধি পায় এই ফ্লিপ লার্নিংয়ের মধ্য দিয়ে। অর্থাৎ সেটাকে কার্যকরী করার ক্ষেত্রে কিন্তু ফ্লিপ লার্নিংয়ের যথার্থতা বা যথার্থ ভূমিকা রয়েছে। এফেক্টিভ টু ট্রান্সফার অফ নলেজ, এখানে যেমন বলা হচ্ছে যে জ্ঞানকে সরবরাহ করা, জ্ঞানকে সঞ্চালন করা, জ্ঞানকে সঞ্চালন করার ক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত এফেক্টিভ, জ্ঞানকে সঞ্চালন করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। কীভাবে? কারণ এখানে বলা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে টিচার ডাইরেক্টেড টিচিং লার্নিং সিস্টেমে লার্নাররা সব কিছু রিসিভ করতে পারে না বা তাদের কমিউনিকেশন কিন্তু ভালোভাবে হয় না, কিন্তু ফ্লিপ লার্নিং এনভায়রনমেন্টে বা ফ্লিপ লার্নিং ক্লাসরুমে, ফ্লিপ ক্লাসরুমে যেটা আমরা দেখতে পাই সেটি হচ্ছে লার্নারের সাইড থেকে যেহেতু নলেজ সিকিংয়ের টেন্ডেন্সিটা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়, সেজন্য তারা এক্ষেত্রে কিন্তু যেটা দেখা যায় সেটি হচ্ছে নলেজ ট্রান্সফরমেশনের যে কাজটি সেটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সম্পন্ন হয়, জ্ঞান কিন্তু যথার্থভাবে সম্পাদিত হয় এবং যেমন রূপে যেভাবে তাদের মধ্যে পরিবর্তন আনানো দরকার সেই রকমভাবেই কিন্তু জ্ঞান কাজ করে বা জ্ঞান বা নলেজ ট্রান্সফার করা হয়। এটি হচ্ছে তৃতীয় গুরুত্বপূর্ণ একটি গুরুত্বের জায়গা। এরপরে যেটা গুরুত্বের জায়গা রয়েছে সেটি হচ্ছে এরকম, এফেক্টিভ টু ক্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট লার্নিং এনভায়রনমেন্ট।
যেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে লার্নিং এনভায়রনমেন্ট এখানে অত্যন্ত ফ্লেক্সিবল হয়। সেই অ্যাপ্রোপ্রিয়েট লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করার ক্ষেত্রে ফ্লিপ লার্নিং সিস্টেম বা ফ্লিপ লার্নিং মডেলের বিশেষ গুরুত্ব আমরা দেখতে পাই। এখানে আমরা এটাকে অ্যাপ্রোপ্রিয়েট কেন বলবো, কারণ অ্যাপ্রোপ্রিয়েট বলার কারণ হচ্ছে টিচিং লার্নিং যে এনভায়রনমেন্ট, সে টিচিং লার্নিং এনভায়রনমেন্ট করা ডিজাইন করা হয় বা অর্গানাইজ করা হয় মূলত লার্নারদেরকে অ্যাক্টিভ করার জন্য, লার্নারদের এডুকেশনাল যে নিডস রয়েছে সেগুলোকে ফুলফিল করার জন্য। যেহেতু ফ্লিপ লার্নিংয়ের ক্ষেত্রে ফ্লেক্সিবল এনভায়রনমেন্টের প্রভিশন রয়েছে বা পলিসি রয়েছে, যে প্রভিশন বা পলিসি অনুসারে একটি ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয় বা জেনারেট করা হয়, সেজন্যই সেই এনভায়রনমেন্টে কিন্তু লার্নাররা অ্যাপ্রোপ্রিয়েটলি পার্টিসিপেট করতে পারে, অ্যাপ্রোপ্রিয়েটলি তাদের নিজের যে কাজ কর্মপদ্ধতি বা কর্মপ্রণালী রয়েছে সেগুলো কিন্তু সম্পন্ন করতে পারে। সেজন্য বলা হচ্ছে এফেক্টিভ এই মডেলটি এই অ্যাপ্রোপ্রিয়েট লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করার জন্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পঞ্চম যে বিষয়টি সে বিষয়টি হচ্ছে এফেক্টিভ টু ইভ্যালুয়েট দ্য কন্টিনিউয়াস প্রোগ্রেস অফ স্টুডেন্টস অ্যাচিভমেন্ট। যেহেতু লার্নাররা অ্যাক্টিভ থেকে তারা তাদের মতো করে যে লার্নিং নিডস সে লার্নিং নিডসগুলোকে এক্সপ্লোর করে বা প্রেজেন্ট করতে থাকে, লার্নিং নিডস এক্সপ্লোরেশন এবং প্রেজেন্টেশনের কাজটি কিন্তু যেহেতু লার্নারের সাইড থেকে হয়ে থাকে, তাদের সেই যে এক্সপ্লোরেশন বা তাদের যে ইন্টারাকশান বা তাদের যে সমস্ত যে কনসেন্ট্রেশন সেটিকে যথার্থভাবে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে একজন শিক্ষক মহাশয় বুঝতে পারেন কীভাবে লার্নিং অবজেক্টিভস বা একাডেমিক অবজেক্টিভস বা স্টুডেন্টসের যে অ্যাচিভমেন্ট লেভেলটা কোন ডিরেকশানে কীভাবে এগিয়ে চলেছে, কীভাবে মুভ ফরওয়ার্ড হচ্ছে সেটি সম্পর্কে শিক্ষক মহাশয় কিন্তু বা মাস্টারমশাই কিন্তু যথার্থভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে বা সেই সম্পর্কে যথার্থ ধারণা গঠন করতে পারবে। এটি কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয়। সেজন্য বলা হয়েছে এফেক্টিভ টু ইভ্যালুয়েট দ্য কন্টিনিউয়াস প্রোগ্রেস, তার কন্টিনিউয়াস প্রোগ্রেস প্রোগ্রেসের কন্টিনিউটি কিন্তু যথার্থভাবে মূল্যায়ন করতে সাহায্য করবে। অর্থাৎ কতটা তার প্রোগ্রেস হলো, কতটা প্রোগ্রেসে ঘাটতি থাকলো, কীভাবে প্রোগ্রেস হওয়া দরকার ছিল, কোথায় কোথায় কী ঘাটতি রয়েছে, সেগুলি লার্নারদের যে সমস্ত ইন্টারাকশান, লার্নারদের যে সমস্ত বক্তব্য, তাদের যে নিড যা টাইম টু টাইম একজন শিক্ষকের কাছে যেহেতু উঠে আসবে, সেই নিডগুলো বা নিড সম্পর্কিত বা প্রয়োজন সম্পর্কিত যে বক্তব্য বা জিজ্ঞাসা সেগুলিকে যথার্থভাবে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে তাদের অ্যাচিভমেন্ট রেটটাকে কিন্তু মূল্যায়ন করা যাবে। এরপরে রয়েছে এফেক্টিভ টু ডেভেলপ স্টুডেন্টস কগনিশন, তাদের যে ধারণাগুলি রয়েছে, তাদের যে কগনিশন রয়েছে, কগনিশন লেভেল রয়েছে, সেই কগনিশন লেভেলকে এনহ্যান্স করা বা সেটাকে ডেভেলপ করা, কোয়ালিটেটিভ দিক থেকে বা কোয়ান্টিটিভ দিক থেকে সেটাকে ডেভেলপ করার ক্ষেত্রে এই মডেলে কিন্তু বিশেষ কার্যকারিতা আমরা দেখতে পাই। এরপরে যেটি হচ্ছে সপ্তম যে গুরুত্ব, এফেক্টিভ টু ইউজ মাল্টিপল টাইপস অফ রিসোর্সেস, বৈচিত্র্যপূর্ণ সম্পদের ব্যবহার বা বৈচিত্র্যপূর্ণ সম্পদের প্রয়োগ আমরা টিচিং লার্নিং সিস্টেমে স্পষ্টভাবে দেখতে পাই। ফ্লিপ লার্নিং হচ্ছে এমন একটি মডেল যে মডেলকে যথার্থভাবে ব্যবহার করে এই রিসোর্সগুলোকে প্রপারলি ইউটিলাইজ করা যায়। কারণ সাধারণ ট্র্যাডিশনাল সিস্টেম অনেক সময় বিভিন্ন রকমের বাধা বিপত্তি থাকার জন্য সেই রিসোর্সগুলোকে ইউটিলাইজ করা সম্ভব হয়ে ওঠে না। কারণ অনেকাংশে দেখা যায় যে বহু সংখ্যক শিক্ষার্থী তারা কিন্তু অ্যাক্টিভ হতে পারছে না, কমিউনিকেটিভ হতে পারছে না, পার্টিসিপেটিভ হতে পারছে না, তাদের পার্টিসিপেশন রেট অনেক লো থাকছে। এই বিভিন্ন কারণগুলির জন্য কিন্তু রিসোর্সকে এফেক্টিভলি ইউটিলাইজ করা সম্ভব হচ্ছে না, যে রিসোর্সগুলি কোনো একটি ইনস্টিটিউশন বা এডুকেশনাল সেক্টরে থাকে বা বর্তমান থাকে সেগুলোকে ইউজ করা সম্ভব হয় না। ফ্লিপ লার্নিং মডেলটাকে যথার্থভাবে এমপ্লাই করলে এই রিসোর্সগুলো, বিভিন্ন রকমের রিসোর্সগুলোকে কিন্তু যথার্থভাবে ইউজ করা সম্ভব হবে এবং সেটা কার্যকরী রূপে ইউজ করা যাবে। এরপরে যেটি অষ্টম যে বিষয়টি বলা হয়েছে এফেক্টিভ টু ডেভেলপ দ্য অ্যাক্টিভ লার্নিং হ্যাবিট, লার্নারদের লার্নিং হ্যাবিট, অ্যাক্টিভ লার্নিং হ্যাবিট ডেভেলপ করার ক্ষেত্রে কিন্তু এই মডেলটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাদেরকে যেহেতু বলা হচ্ছে, তাদেরকে 100% অ্যাক্টিভ করার কথা বলা হচ্ছে, তাদের দিক থেকে অর্থাৎ লার্নার সেন্টার যেহেতু মেকানিজম, সে লার্নার সেন্টার্ড মেকানিজম হওয়ার জন্য তারা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকে, আর এই অ্যাক্টিভ থাকার জন্য তাদের মধ্যে যে লার্নিং হ্যাবিট তৈরি হয় সে লার্নিং হ্যাবিট কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ লেভেলে থাকে। তাই অ্যাক্টিভ লেভেলের লার্নিং হ্যাবিট তৈরি করার ক্ষেত্রে এই ফ্লিপ লার্নিং মডেলের কিন্তু বিশেষ গুরুত্ব আমরা দেখতে পাই। এফেক্টিভ টু ক্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট রিলেশনশিপ, এখানে যেটি বলা হচ্ছে
যে যথার্থ সম্পর্ক বা তাৎপর্যপূর্ণ সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এই মডেলের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। টিচারের সাথে স্টুডেন্ট, স্টুডেন্টের সাথে স্টুডেন্টের একটি যথার্থ ভূমিকা তৈরি করার ক্ষেত্রে বা যথার্থ সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে ফ্লিপ লার্নিং মডেলের কিন্তু একটি কার্যকারিতা বা গুরুত্ব আমরা স্পষ্টভাবে দেখতে পাই। আপনারা মনোযোগ সহকারে শুনছিলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।